আজকে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়ে যেতেই সে লক্ষ্য করে সেই গর্তে আগে থেকেই অনেক ব্যাঙ আটকে পড়ে আছে, এবং তারা তাদেরকে গুরুত্ব না দেই সেই গর্ত থেকে লাফিয়ে বেরোনোর চেষ্টা করতে থাকে এবং জোরে জোরে লাফ দিতে থাকে। সেই ব্যাঙ যখন জোরে জোরে লাফ দিতে থাকে, সেখানে পুরনো আটকে থাকা ব্যাঙগুলো তাদেরকে বলতে থাকে যে এখান থেকে লাফ দিয়ে কোনো লাভ নেই, তোমরা এই গর্ত থেকে বেরোতে পারবে না। তাদের কথায় গুরুত্ব না দেই তারা বেরোনোর চেষ্টা করতে থাকে এবং লাভ দিতে থাকে। তারা যত লাভ দিতে থাকে, সেই পুরনো ব্যাঙগুলো তাদের আরও জোরে বলতে থাকে, আরে বাবা, এখান থেকে লাভ দিয়ে কোনো লাভ নেই, তোমরা এই গর্ত থেকে বেরোতে পারবে না। এই কথা শুনে প্রথম ব্যাঙটি লাফানো বন্ধ করে দেয় এবং দ্বিতীয় ব্যাঙটি সে আরও জোরে লাফ দিয়ে সেই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। তারা যত বারণ করতে থাকে, সেই ব্যাঙটি তত জোরে লাফ দিতে থাকে এবং একটা সময় সেই গর্ত থেকে বেরোনোর জন্য সেই ব্যাঙটি সক্ষম হয়। আপনি ভাবছেন হয়তো দ্বিতীয় ব্যাঙটি কেন লাফানো বন্ধ করলো না। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না, বাকি ব্যাঙগুলো তাকে যখন হাত পা নেড়ে বারণ করছিল লাফানোর জন্য, সে ভাবছিল যে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, তাই সে আরও জোরে জোরে লাফানোর চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত সে সফলতাও পেয়েছে। আমাদেরও মাঝে মাঝে সফলতা পাওয়ার জন্য কান বন্ধ রাখা উচিত, যাতে আমাদের পাশে থাকা নেগেটিভ লোকেদের কথা আমাদের কানে না যায়। যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজে লেগে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, প্লিজ শেয়ার করবেন।